নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে ইন্ডিয়া ভার্সেস ইরাক ম্যাচ নিয়ে আলোচনা করব, তাছাড়া মোহনবাগান দল সিএফএল জিততে কি উদ্যোগ নিল সেই ব্যাপারেও জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মোহনবাগান দলের একজন ডাইহার্ড ফ্যান হলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিও। সো প্রথমেই আমরা আলোচনা করব আজকের ম্যাচ নিয়ে, অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস ইরাক ম্যাচ নিয়ে। সো এই ম্যাচটি কিন্তু খেলা হচ্ছে থাইল্যান্ডে এবং এই ম্যাচ কিন্তু ভারতীয় সময় 4টে থেকে শুরু হবে। আর এই ম্যাচের লাইভ স্ট্রিমিং তোমরা কিন্তু টিভিতে ইউরো স্পোর্টসে দেখতে পারবে, এছাড়া ফোনে কিন্তু ফিফা প্লাস নামক একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপে কিন্তু তোমরা সরাসরি লাইভ দেখতে পারবে। এবং তোমরা যদি ফ্রিতে দেখতে চাও ফোনে, তাহলে তোমাদের কিন্তু জিও টিভি অ্যাপ লাগবে। জিও টিভিতে কিন্তু ইউরো স্পোর্টস আসে, তাই তোমরা কিন্তু জিও টিভিতে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন ইউটিউব চ্যানেলও কিন্তু ওই সময় লাইভ করবে, তাই আমাদের এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি অবশ্যই লিংক পেলে কমিউনিটি ট্যাবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তাই সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। নেক্সট, এবার যদি মোহনবাগান দলের কথা বলি, তাহলে মোহনবাগান দল কিন্তু সিএফএলে দারুণ একটি উদ্যোগ নিয়েছে, যেখানে সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী কিন্তু মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছে যে এই মুহূর্তে যে সমস্ত প্লেয়াররা মোহনবাগান দলে রয়েছে তাদেরকে দিয়েই তিনি সিএফএল খেলাবেন। এবং সিএফএলে কিন্তু সিনিয়র এবং জুনিয়র টিমের কম্বাইন ইলেভেন এবার আমরা দেখতে চলেছি। এর আগে কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র জুনিয়র প্লেয়াররাই সিএফএলে নেমেছে, তবে এবার কিন্তু বেশ কিছু সিনিয়র টিমের প্লেয়ারকে আমরা দেখতে পারি, যেমন গ্লেন মার্টিনস অথবা লিস্টন কোলাসো, এই সমস্ত প্লেয়ারদের কিন্তু এবার আমরা সিএফএলে দেখতে চলেছি। আর এইটা কিন্তু মোহনবাগান দলের জন্যই ভালো, কারণ মোহনবাগান দলের কিন্তু সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, 10 তারিখ পিয়ারলেসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, এছাড়া মোহামেডানের বিরুদ্ধেও কিন্তু ম্যাচ রয়েছে। তাই মোহনবাগান দলকে যদি টপ থ্রিতে থাকতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই ম্যাচগুলো থেকে সম্পূর্ণ 3 পয়েন্ট নিতে হবে। নেক্সট, এবার আমরা আলোচনা করব আইএসএল নিয়ে। সো আইএসএল নিয়ে কিন্তু একটা বিরাট ঝামেলা চলছে এই মুহূর্তে, যেখানে কিন্তু এক সাক্ষাৎকারে কল্যাণ চৌবে স্যার জানিয়েছে যে তিনি এফএসডিএল এর সঙ্গে কথা বলবেন যাতে 10 দিন আইএসএল পিছনো যায়, কারণ 19 তারিখ কিন্তু থেকে এশিয়ান গেমস চালু হচ্ছে আর কোনো ক্লাবই আইএসএল এর জন্য তাদের প্লেয়ার ছাড়ছে না। তাই এই মুহূর্তে কিন্তু আইএসএল যদি না পিছোয় তাহলে কিন্তু এশিয়ান গেমসে ভারতের খেলাটা কঠিন হয়ে যাবে, কারণ কোনো ক্লাবই কিন্তু তাদের প্লেয়ারদের ছাড়ছে না। এবার দেখা যাক যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়, আর আইএসএল কি ঠিক টাইম শুরু হয় সেটাও দেখা যাক। সো আজকের এই ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল, তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দিও এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো আজকের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই গাইজ, বাই।